ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন নিয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে চিরগুলা শ্রীকান্ত পুলিশ অবজারভার ও কৈলাস সুখদেও পাগারের জেনারেল অবজারভারের সাথে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, বানারহাট থানার ওসি ও এক সরকারি আধিকারিক কৌশিক চন্দ্রকে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে অবজারভারের কাছে, কারণ এই দুই আধিকারিক গত পঞ্চায়েত ভোটে শাসক তৃণমূলের হয়ে কাজ করেছে, পাশাপাশি বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে কাউন্টিং সেন্টারে ঢুকে গণনা লুট করার নায়ক কৌশিক চন্দ্রকে ধূপগুড়ির উপনির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছি আমরা। এখন দ্বিতীয় হচ্ছে বানারহাটের ওসি শান্তনু সরকার, তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে 51 জন বিজেপি কার্যকর্তার নামে চার্জশিট দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করেছিলেন, যে চার্জশিট কোর্ট রিজেক্ট করেছে, ফলস চার্জশিট। এবং বানারহাটের ওসি ভোটের দিন রিগিংয়ের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনারা যারা জলপাইগুড়ি ধূপগুড়ি বা আলিপুরদুয়ার থেকে গিয়েছিলেন, তাদের উপরে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছিল। আপনারা স্পেসিফিক নাম না দিয়ে তৃণমূল আশ্রিত গুন্ডা বলে এফআইআর করেছিলেন, এফআইআর হয়েছে, কিন্তু নট এ সিঙ্গেল অ্যারেস্ট ইয়েট, এখনো পর্যন্ত একটাও অ্যারেস্ট হয়নি। শুধু বিজেপি কর্মীরা নন, সাংবাদিকরাও বানারহাটের আইসি বা ওসির কাছে সুরক্ষিত নন, তারাও আক্রান্ত হয়েছেন। মহিলা সাংবাদিকদেরও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। এবং শান্তনু সরকার জলপাইগুড়ির রেসিডেন্ট, জেনারেল ইলেকশনের সময় কোনো জেলার বাসিন্দা বা 3 বছরের বেশি থাকা লোককে ওই জেলাতে রাখা যায় না। তো বাই ইলেকশনে এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আমরা জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভারকে বলেছি শান্তনু সরকারকে জেলার বাইরে পাঠিয়ে দিতে হবে, ও যেন কোনোভাবে 5 তারিখ পর্যন্ত তাকে দেখা না যায়। ও গত 3 দিন ধরে বিজেপি বুথ সভাপতি এবং বিজেপির যারা ভোট অর্গানাইজ করছেন তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করছেন। তার মধ্যে শিডিউল ট্রাইব নেতা আছে, আমাদের নমসূত্র রাজবংশী নেতা আছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে যাদের যাদের বাড়িতে এই আইসি যাচ্ছেন তাদের বাড়িতে আমরা সিসিটিভি লাগাবো কালকে, যাতে পুলিশ ভোটের আগের দিন কোনোভাবে বিজেপির কোনো বুথ লেভেলের অর্গানাইজারকে ডিস্টার্ব করতে না পারে। তাহলে ডকুমেন্ট নিয়ে আমরা ইসিআইতে যাব এবং ওই পুলিশকে সাসপেন্ড করাবো, তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেবেন। আর কিছু ব্যবস্থা নিয়েছেন, আমরা আশাবাদী যে একটা অবাধ ভয়মুক্ত পরিবেশে গণতান্ত্রিকভাবে উৎসবের মেজাজে 5 তারিখের উপনির্বাচন ধূপগুড়িতে হবে, কোথাও পাবেন। তৃণমূল মানে হুলিগান। ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিরাও রাষ্ট্রবাদী হতো, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এনেছিল তারাও রাষ্ট্র। শোনা যাচ্ছে তিরঙ্গা নাকি ওদের সিম্বল হতে পারে, তিরঙ্গা নাকি ওদের সিম্বল হতে পারে। মোদী হয় তো মুমকিন হয়, আগলি বার 400 পার পরিবারবাদী ভ্রষ্টাচারী আর তোষণের লোকেরা ওখানে মিলিত হয়েছে। একটু আগে দেবেন্দ্র ফাডনবীশজিকে ফোন করছিলাম একটা কাজে, আলো চোররা গেছে, তো সাবধানে রাখতে বলবেন, মুম্বাইতে কাপড় জামাও তুলে নিয়ে চলে আসতে পারে। পশ্চিমবঙ্গ থেকে 2টো বড় চোর গেছে পিসিআর ভাই। এখন হাওড়া থেকে ট্রেন ধরার ঝুঁকি নিতে হবে না আর, আমরাই নিয়ে যাব জলপাইগুড়ি থেকে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আমরাই আপনাকে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জায়গা। তবে আর দেরি করছেন কেন, আজই বুক করে ফেলুন আপনার টিকিট আর চলে যান পর্যটক উত্তর বাংলার সাথে। আমাদের অফিস অ্যাড্রেসটি হলো পর্যটক উত্তর বাংলা, নতুন পাড়া, নিয়ার বাকালি হাউস, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222354। অপর নম্বরটি হলো
8900 54 2354।